দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেশিনে একদম খড় এবং কাঁচা ঘাস কেটে মিশ্রণ করা হচ্ছে। আপনাদের একদম পরিচিত একজন মানুষ কিন্তু তার ফার্মের এই কাজে কিন্তু ব্যস্ত রয়েছে, তাকে দেখলেই আপনারা চিনতে পারবেন, পরিচিত মুখ আসলাম ভাই। আসলাম ভাই কিন্তু এখন কাজে খুব ব্যস্তই আছেন বলা যায়। তার এই মেশিনে কাঁচা ঘাস এবং খড় দুটো কিন্তু একসাথে মিশ্রণ করে হয়তো গাবিকে খাওয়াবেন, তারই প্রস্তুতি চলছে। আমরা আসলাম ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই। আলহামদুলিল্লাহ, আমরা একটু পরিচয়টা জেনে নেব সংক্ষিপ্ত আকারে ভাই। আমার নাম মোহাম্মদ আসলাম আলী, আমি আফিয়া ডেইরি ফার্মের মালিক। আমার বাসাটা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া। হারোপাড়া যে কবরস্থান আছে, কবরস্থানের দক্ষিণ পাশে হাতের ডান পাশে আমার খামারটা। আচ্ছা, মূলত তো দীর্ঘ বছর ধরেই অনলাইন এবং অফলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন। জি ভাই। আচ্ছা, কম বেশি দেশ এবং প্রবাসের সকল ভাই বেড়াদারই চেনে আপনাকে। জি ভাই। আর এই মেশিনটা যদি ঘাস কাটা যায়, দেখা যাচ্ছে আমার 10টা গরুকে 24 ঘন্টায় 10 বিঘা ঘাস খাওয়াতে হয়। যদি আপনার এই কাকাটি দেওয়া যায় তাহলে আপনার 5-8টি অর্ধেক ঘাস লাগে ভাই। আচ্ছা আচ্ছা, এই জন্য মেশিনটা কিনছি, আপনার ঘাস কাটে খাওয়াই এখন। মানে মেশিনে কাটলে ঘাসও কম লাগতেছে, কমও লাগে, আপনার খায়ও ভালো। আচ্ছা, আর আমান ভাবে দিলে মনে হয় একটু অপচয়টা বেশি হয়। আচ্ছা, এই জন্য এই মেশিনের ব্যবহার? জি ভাই। আচ্ছা, মোটামুটি এই অত্র অঞ্চলে মনে হয় আপনি প্রথম মনে হয় মেশিন নিয়ে আসছেন নাকি নিজস্ব খামারে, নাকি আরো আছে? আমার কিন্তু জানা নাই, আরো থাকতে পারে কিন্তু আমি নতুন আনছি। আচ্ছা, আপনি নতুন নিয়ে আসছেন? জি ভাই। আচ্ছা, তাহলে সুবিধাটা আপনার খাবারটা কম লাগতেছে? জি, কম লাগতেছে। এবং গাভী অপচয় করতেছে? গাভী সার, গাভী যেগুলো খায় বাস্তিছে, হয়তো মানে শক্ত ডাটাগুলো বাস্তিছে, ওগুলো আবার সারের সেটে দিয়ে দিয়ে সার খায়। আচ্ছা, এই কত টাকা দিয়ে মেশিনটা কিনলেন? এটা কিনছি ভাই 22,000 টাকা দিয়ে। এটা কিন্তু বড়, এর সাইজে একটা ছোট আছে আপনার 17,000 টাকায় পাওয়া যায়। 17,000 টাকায় পাওয়া যায়? 17,000-এ পাওয়া যায়। এটা কিনছি 22,000 টাকা দিয়ে। আবার এরকমই আটকানো আছে, ওইগুলো আপনার 26,000 টাকায় পাওয়া যায়। কম বেশি আছে? জি জি, কম বেশি বিভিন্ন কোয়ালিটি আছে। ভিডিওতে এগুলো আপনার দেখে কেউ বুঝতে পারবে না, এগুলো কিনলে সরাসরি ভিডিও দেখে ওইখানে যাবেন যেখানে আমি আনছি, অন্য অন্য জায়গায় যারা ভিডিও দেয় দেখে কিনা সর্বোচ্চ উত্তম। আপনি কোথা থেকে আনছেন? আমি আনছি চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে এই মেলা যায় নিয়ে আসছেন নাকি? না না, মেলায় না, আগে ওখান থেকে সার গরু কিনি, ওখান থেকে আনছি। আচ্ছা, তো সব মিলে এটা আমাদের একটু কেটে দেখাবেন খড়। এখন তো খড়ই আছে, কাঁচা ঘাস নাই। খড় আছে, একটু আগে আসলে এই যে দেখে এখানে দিয়ে রাখলেই হয়ে যাচ্ছে, ব্যাপক সুবিধা, অনেক সুবিধা। তাহলে আসলাম ভাই, আচ্ছা, আর কাঁচা ঘাস তো এখন সব কেটেই ফেলেছেন? জি ভাই, জি। আমরা দর্শকদের কাঁচা ঘাস দেখাতে পারলাম না, তো সব মিলে ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো চালাচ্ছে ভাই। দর্শক ভাইদের দোয়া এবং নিজের যে অভিজ্ঞতা থেকে যে গরু সংগ্রহ করি এর থেকে খুবই ভালো আসি। আচ্ছা, এখন কি বর্তমানে আপনার কাছে সবগুলোই আছে কালেকশন? আছে, সারও আছে, শুধু বকনা বাচ্চাটা নাই, গাভি সার ছোট বড় সব আছে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের জন্য একটু নাম্বারটা বলে দিবেন দর্শক। নাম্বার এই ভিডিওতে নাম্বার কি সমস্যা নাই দিয়ে দেন, 7 5 9 7 0 1 8 6 0। আচ্ছা, একটাই নাম্বার? জি ভাই, একটাই। অনেক ধন্যবাদ দর্শক। আমরা কিন্তু আসলে হঠাৎ করেই আসলাম ভাইয়ের সামনে নিয়ে আসছিলাম ক্যামেরার সামনে, আমরা এখান দিয়ে একটা প্রোগ্রাম করতেছিলাম এবং যাচ্ছিলাম, তো আসলাম ভাই একদম নীরবে বসে কাঁচা ঘাস এবং খড় কিন্তু কাটছেন গাভীর খাবারের জন্য। এবং উনি যেটা বললেন যে মেশিনে কাঁচা ঘাস বা খড় আপনি যখন কেটে খাওয়াবেন তখন কিন্তু যে দুইটি কথা বলেছে দুইটি কিন্তু আসলে আমরা কম বেশি সবাই জানি। আপনি যখন আমান খড় দিবেন বা ঘাস দিবেন তখন কিন্তু গাভী সেটা খেয়ে অর্ধেক কিন্তু অপচয় করে ফেলে অনেক সময়, আর যখন আপনি এইভাবে টুকরো টুকরো করে কেটে দিবেন তখন কিন্তু গাভী অপচয় কম করবে, খাবারটাও খাবে ভালো। সব মিলিয়ে আসলে এখন ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তির যুগ, আপনারা যারা হয়তো সাধ্য আছে সাধ্য মতো আপনারা কিন্তু হয়তো এরকম ধরনের মেশিন ব্যবহার করে গাভীকে সঠিকভাবে পরিমাণ মতো খাবার খাওয়াতে পারবেন, সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি প্রয়োজন মনে করলে, ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।